হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো তার নাম হচ্ছে বাটারস্কচ মাফিন। মাফিনের সাথে আমি ক্রিম ফ্রস্টিংটাও শিখিয়ে দিয়েছি। এই ধরনের নতুন নতুন বেকিং রেসিপি যদি শিখতে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়, আর সেই নোটিফিকেশান দেখে আপনারা চটপট সেই রেসিপিটা বানাতে পারেন। এই মাফিনগুলো কিন্তু একদম এগলেস এবং উইদাউট ওভেন রেসিপি, খুব টেস্টি, খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি এবং খুব সফট হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দেখুন কত সফট হয়। আর আমি তো হুইপ ক্রিমের রেসিপিটা আগেই শিখিয়ে দিয়েছি, তো সেই রেসিপিটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে বা উপরের কার্ডে দিয়ে দেবো, দেখে নেবেন। তাহলে চলুন দেখিয়ে দিই এই মাফিন বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি নিয়েছি হচ্ছে ময়দা, চিনির গুঁড়ো, নর্মাল চিনিকে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি, লাগবে আর লাগবে হচ্ছে ইয়েলো ফুড কালার। ইয়েলো ফুড কালারটা নিয়েছি কারণ বাটারস্কচ সবসময় একটা ইয়েলো কালারের হয়, হালকা বাসন্তী কালারের হয়, তো সেই জন্য ইয়েলো ফুড কালারটা নিয়েছি। আর লাগবে হচ্ছে ভিনিগার, যেহেতু আমি এগলেস বানাবো তাই জন্য ভিনিগার লাগবে। আর নিয়েছি এটা বাটারস্কচ এসেন্স, আমি এখানে বাটারস্কচ কেক বানাচ্ছি বলে বাটারস্কচ এসেন্স নিয়েছি, নাহলে আপনারা যে কোনো এসেন্স দিয়ে করতে পারেন। আর নিয়েছি দুধ, দুধ হচ্ছে রুম টেম্পারেচারের দুধ লাগবে, এটা ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া আছে আর কি, একদম রুম টেম্পারেচারে সব জিনিস লাগবে কেক বানাতে। আর লাগবে বেকিং সোডা, এটা হচ্ছে খাবার সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার। আর লাগবে হচ্ছে বাটারস্কচ নাটস, এই বাটারস্কচ নাটসটা আমি যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে অনলাইন থেকে, অনলাইনের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন। আর এটা যে কোনো মলসেও পাওয়া যায়, তো আপনারা দেখে নিতে পারেন। এটা ঠিক এরকম দেখতে হয়, এটার একটা দারুণ লাগে। আমরা বাটারস্কচ আইসক্রিম যখন খাই দেখবেন মুখে পড়ে একটা চিনি চিনি দানা দানা ভাব, তো সেটারই এটা, তো খুব সুন্দর। আর এটা ছাড়া বাটারস্কচ কেক বলুন, মাফিন বলুন, আইসক্রিম বলুন, অসম্পূর্ণ, ঠিক এরকম দেখতে হয়। ইনগ্রিডিয়েন্টস কত কী পরিমাণ নিয়েছি সেগুলোর ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, তাতে আপনাদের কেকটা বানানোর সময় সুবিধে হবে। কারণ কেক বানানোর জন্য কাপ অ্যান্ড স্পুন ঠিকঠাক মতো থাকলে তবেই কেক বেকিংটা ঠিকঠাক মতো হবে। আমি এখানে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে করব কেকটা, আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন, তবে বাটার নিলে কিন্তু রুম টেম্পারেচারের বাটার নিতে হবে। তেলটার সাথে আমি দিয়ে দেবো পাউডার সুগারটা, চিনি কিন্তু কম বেশি করা যায়, মিষ্টিটা যদি আপনারা কম খান তাহলে কম দিতে পারেন, মিষ্টিটা বেশি খেলে আমাদের মতো দিতে পারেন, কারণ আমরা একটু মিষ্টি বেশি কেকই পছন্দ করি। তো আমি এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়োটা, এবার এটাকে ভালো করে বিট করতে হবে বিটার দিয়ে। আপনাদের কাছে যদি বিটার না থাকে আপনারা মিক্সিতেও বিট করতে পারেন বা হুইস্ক দিয়েও বিট করতে পারেন। আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করছি, এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট বিট করতে হবে, হাই স্পিডে বিট করতে হবে, যতক্ষণ না চিনিটা ভালোভাবে তেলের সাথে মিশে যায় ততক্ষণ এটা আমাদের বিট করে নিতে হবে। তেলের সাথে চিনিটা বিট করা হয়ে গেছে, চিনিটা গুঁড়োটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ, রুম টেম্পারেচারের দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারস্কচ এসেন্স, দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার দিয়ে দিলাম এতে ময়দা, ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন, চেলে নিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ইয়েলো ফুড কালার, এটা অপশনাল, যদি আপনারা সাদা করতে চান সাদাও করতে পারেন, আমি জাস্ট এমনি একটু কালার দিয়েছি যাতে সুন্দর দেখতে হয়। এবার ভালো করে এটা বিট করতে হবে, মোটামুটি 1 মিনিট মতো হাই স্পিডে বিট করতে হবে, তবে বেশি বিট করে ফেলবেন না, ওভার বিট হয়ে গেলে কিন্তু কেকটা বেশি ফেটে যাবে,
জাস্ট এক মিনিট মতো সব ভালো করে মিশে যায়, যাতে সেই পর্যায়ে অবধি আমাদের এটা বিট করে নিতে হবে। একদম আমাদের কেকটা বিট করা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে কেক ব্যাটারটা। বেশি ঘনও না, বেশি পাতলাও না, সেরকম ব্যাটারটা গুলে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ব্যাটারটা গুলে নিতে হবে। ব্যাটারটা কীরকম গোলা হয়েছে সেটা ভালো করে দেখে নিন। বেশি ঘনও না, বেশি পাতলাও নয়। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটারস্কচ নাটসগুলো। এগুলো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এগুলো দিলে খেতে বেশি ভালো লাগে। এগুলো আপনারা ব্যাটারেও দিতে পারেন বা ব্যাটারের ওপরেও দিতে পারেন, কিন্তু ব্যাটারে দিলে বড্ড নিচে চলে যায়। আর এগুলো মানে বেক হওয়ার সময় এগুলো গলেও যায়, এগুলো চিনি চিনি মতো হয়ে যায়। তো এগুলো আপনারা ব্যাটারের মধ্যে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি মাফিন মোল্ড। মাফিন মোল্ডের মধ্যে দিয়ে দিলাম মাফিন কাফ, যে কাগজগুলো হয় সেগুলো। এই কাগজগুলো যদি আপনাদের নাও থাকে, তাহলে আপনারা যে কোনো ছোটো বাটিতে এই কেকগুলো বানাতে পারেন, বা এই মাফিন মোল্ডের মধ্যে তেল লাগিয়ে, তেল মানে অয়েল ব্রাশ করেও তাতেও মাফিনগুলো বানাতে পারেন। এই পেপারগুলো যে দরকার হবেই, এটার কোনো মানে নেই, পেপারগুলো ছাড়াও কিন্তু আপনারা মাফিনটা বানাতে পারেন। আমি মাফিন মোল্ড এবং মাফিন মোল্ডের এই পেপারটা আমি কিন্তু অনলাইন থেকে কিনেছি। আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারেন, সেই অনলাইনের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে পারেন। আর আমি এখানে যে বাটারস্কচ এসেন্সটা ব্যবহার করেছি, সেটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, অনলাইনে অ্যাভেলেবল। তো ওই অনলাইনে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন এবং আপনারা ওখান থেকে কিনতে পারেন। মাফিনের মোল্ডগুলো আমার রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে কেক ব্যাটারটা দিয়ে দিব। বেশি নয়, এক টেবিল স্পুন করে দেবো, কারণ এক টেবিল স্পুনের বেশি দিলে কেকগুলো ওপরে উঠে একদম বেরিয়ে যাবে। এক টেবিল স্পুন করে দিলে একদম ঠিক দেখবেন সুন্দরভাবে বেক হচ্ছে। মাফিনের বাটিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখুন ঠিক হাফ করে দিয়েছি। হাফ করেই দেবেন, কারণ এটা ফুলে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে, আর তখন কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। তো সেই জন্য এরকম হাফ করেই দেবেন। আর এখানে আমি কেকটা বেক করব হচ্ছে কড়াইয়ের মধ্যে। এটা আপনারা প্রেশার কুকারেও বেক করতে পারেন, ওভেনেও বেক করতে পারেন, আমি এটা কড়াইতে বেক করছি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। এই নুনটা কিন্তু বারবার আপনারা বেক করতে পারেন, বহু বছর বেক করতে পারেন, কোনো অসুবিধে নেই। তার উপরে আমি দিয়ে দিয়েছি স্ট্যান্ড, দেখুন একটা লোহা স্ট্যান্ড দিয়ে দিয়েছি নুনটার উপরে। তার উপরে আমি থালা বসিয়ে বেক করব। এখন আমি এটা প্রিহিট করার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি হাই ফ্লেমে। 10-15 মিনিট এই কড়াইটা প্রিহিট করে নিতে হবে, তারপর এতে কেক বেক করতে হবে। আমি যে কড়াইটার মধ্যে নুন দিয়ে বেক করব, সেই কড়াইটা আমার ননস্টিকের। তবে ননস্টিকের কড়াইতেই যে বেক করতে হবে তার কোনো মানে নেই, আপনারা সিলভারের কড়া, সিলভারের ডেচকি, প্রেশার কুকার যাতে খুশি বেক করতে পারেন। কড়াইটা আমার প্রিহিট হয়ে গেছে, একদম গরম আছে এর মধ্যে। ও খুব সাবধানে একটা থালা বসিয়ে নিচ্ছি, কারণ একদম ওর ওপরে তো মাফিনগুলো বসানো যাবে না, তাই জন্য একটা থালা, স্টিলের যে কোনো থালা আমি দিয়ে দিয়েছি। তার উপরে মাফিনের মোল্ডগুলো আমি বসিয়ে দিচ্ছি, এইভাবে আমি বেক করব। মাফিন মোল্ড যদি আপনাদের কাছে নাও থাকে, তাহলে এই পেপারগুলো যে কোনো ছোটো বাটিতে, আপনারা বাড়িতে ইউজ করা যে ছোটো বাটি থাকে, তাতেও দিয়ে আপনারা বেক করতে পারেন। এবার এটা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আবার বাটারস্কচ নাটসগুলো ওপরে সুন্দর করে সাজিয়ে। এবার এই এভাবে সবগুলোই আমি দিয়ে দেবো। দিয়ে এটা বেক করতে হবে আমাদের মোটামুটি 20-25 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে। মাঝে একবার খুলে দেখে নিতে পারেন, যদি কেকগুলো বেক হয়ে গিয়ে থাকে তাহলে নাবিয়ে নেবেন। তো আমি 20-25 মিনিট বাদে ফিরে আসছি।
কুড়ি মিনিট কেকটা বেক হওয়ার পর তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কেকগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর এবার আমি দেখাচ্ছি যে কেকটা বেক হয়ে গেছে কী করে বুঝবেন। একটা এরকম টুথপেক নেবেন, টুথপেক ঠিক কেকের মিডিলটায় ঢোকাবেন, ঢুকিয়ে যদি পরিষ্কার বেরোয়, একদম ক্লিন বেরোয়, তাহলে বুঝবেন কেকটা ঠিকঠাক মতো বেক হয়ে গেছে। ঠিক মিডিলে ঢোকাবেন। এবার আমি কেকের থালাটা আস্তে করে বার করে নেবো, নিয়ে কেকগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তার উপরে ক্রিম ফ্রস্টিং করব। আর যদি কেউ গরম গরম কেক খেতে চান তাহলে এই কেকটা নাবিয়ে রুম টেম্পারেচারে এলে তারপর কেকগুলোকে খেতে পারেন, তাহলেও কিন্তু দারুণ লাগে। হট কেক, আমাদের তো হট কেক খেতে হেভি লাগে, খুব ভালো লাগে, আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। কেকগুলো কত সফট হয়েছে দেখুন, আর কি সুন্দর বাটারস্কচ নাটসগুলো একদম গলে কেকের ওপর দেখা যাচ্ছে, জাস্ট অসম। এবার কেকটা আমি ঠান্ডা করে ফিরে আসছি। কেকগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ফ্রস্টিংটা দেখাচ্ছি। ফ্রস্টিংটা আমি যেটা করেছি হুইপ ক্রিম দিয়ে, আমি কিন্তু বাটার ক্রিম ফ্রস্টিংও আপনাদের শিখিয়ে দিয়েছি, হুইপ ক্রিম ফ্রস্টিংও শিখিয়ে দিয়েছি। তো হুইপ ক্রিম কী করে বানাতে হয়, এটা আমি পাউডার হুইপ ক্রিম নিয়েছি, নিয়ে সেটা কী করে এরমভাবে হুইপ ক্রিম বানিয়েছি সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ইয়েলো ফুড কালার একটা টুথপেক দিয়ে খালি একটা পাইপিং ব্যাগে একটুখানি দাগ করে নিলাম, কারণ খুব সুন্দর দেখবেন তাহলে কেক যখন ডেকোরেট করবেন, একটা সুন্দর হালকা লেয়ার পড়বে ইয়েলো কালারের। আর সাদা হুইপ ক্রিম আমি এটা করে নিয়েছি। আমি কোন হুইপ ক্রিম ইউজ করি বা কী করি সেটার পুরো ফুল রেসিপি আমার আপলোড করা আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে বা ওপরের কার্ডে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আর এই পাউডার হুইপ ক্রিমটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, আপনারা চাইলে সেই অনলাইনের লিংক দেখে নিতে পারেন, ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেই অনলাইন থেকে আপনারা কিনতে পারেন। পাইপিং ব্যাগ, নুজল সব কিছু অনলাইন থেকে আমার কেনা, সবের লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। দেখুন ঠিক একটা দিকে আমার হলুদ এরকম দাগ কাটা আছে, ঠিক একটা দিক করে হলুদ পড়বে, আর পুরো ক্রিমটা কিন্তু আমার হোয়াইট। আপনাদের দেখিয়ে দিচ্ছি মাফিনগুলো কত সফট হয়েছে, এগলেস উইদাউট ওভেন মাফিনগুলো। আর এটা আপনি ক্রিম ফ্রস্টিং করে দেখিয়েছি, এটা ক্রিম ফ্রস্টিং ছাড়া আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে আপনারাও এগুলো নিয়ে যেতে পারেন, এগুলো অনেক দিন ভালো থাকে, মোটামুটি তিন চার দিন তো ভালোই থাকে, সফট থাকে। অবশ্যই ফ্রিজে রাখবেন না, মাফিনগুলো বানিয়ে কিন্তু একটা টিফিন কৌটো করে পুড়ে রাখবেন, যাতে হাওয়া না লাগে, হাওয়া লাগলে কিন্তু শক্ত হয়ে যায়। তো সেই জন্য বলছি কেকগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তারপর এগুলোকে টিফিন বক্সে পুড়ে রেখে দেবেন, আর তারপর এগুলো আপনারা যখন খুশি খেতে পারেন। আর যদি ক্রিম ফ্রস্টিং করেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, যখন খাবেন ফ্রিজ থেকে বার করে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপর খাবেন, তাহলে দেখবেন কেকগুলো কত সফট লাগছে। কেকটা কত সফট হয়েছে, কত সুন্দর হয়েছে কেটে দেখালাম বুঝতেই পাচ্ছেন। এবার চলুন দেখিয়ে দিই ওপরের ক্রিম ফ্রস্টিংটা কী করে করেছি। এক একটা কেকে কিন্তু এক এক রকম ফ্রস্টিং করেছি, মানে এক এক রকম স্টাইলে ফ্রস্টিং করেছি, যাতে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, বাচ্চারা খুব ইন্টারেস্টিং হয় এবং বাচ্চারা সহজেই এই কেকগুলো খেতে পারে। এগুলো বাচ্চাদের যখন বার্থডে পার্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে রেখে দেবেন, দেখবেন খুব মজা পাবে ওরা, কত সফট হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আর লাইক করবেন যাতে আরও উৎসাহ পেয়ে আরও নতুন নতুন সুন্দর সুন্দর আপনাদের এরকম মাফিন, কেক, বার্থডে কেক রেসিপি শেখাতে পারি, বেকিং রেসিপি। তো দেখুন কীভাবে ফ্রস্টিংটা করছি। এটা আমি নিয়েছি, নুজলটা হচ্ছে রোজ নুজল, যেটা খুব পপুলার এখন, ওপেন নুজল আর কি, রোজ নুজল। খুব সহজেই দেখুন ফ্রস্টিং হয়ে যাচ্ছে। আর এই ক্রিমটা কী করে বিট করেছি বা কী করে বানিয়েছি, এটা কিন্তু পাউডার হুইপ ক্রিম, সেটাও আপনারা দেখে নিতে পারেন, রেসিপিটা চেক করে নিতে পারেন। এক এক রকম নুজল আছে অনলাইনে, এক এক রকম ফ্রস্টিং করা যায়,
সুন্দর সুন্দর। আর বাচ্চারা এরকম নানান রকম ফ্রস্টিং কেক খেতে কিন্তু খুবই পছন্দ করে। দেখলেন কত সহজে এগলেস উইদাউট আভেন বাটারস্কচ মাফিন বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এবং ক্রিম ফ্রস্টিং করেও দেখিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম কাফকেক এবং মাফিন রেসিপি আরও অনেক রকম ফ্লেভারের আমার চ্যানেলে আপলোড করা আছে, পারলে সেগুলোও একবার দেখে নিতে পারেন।